আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। হাসান আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানের নতুন সরকার, তালেবান সরকারে কে কোন মন্ত্রীর দায়িত্ব পেলেন, ইরানের সঙ্গে সুন্নিদের সংঘাত বাঁধানোর পরিকল্পনা করেছে আমেরিকা। আফগানিস্তানে অন্তর্ভুক্তিমূলক সরকারের পক্ষে ঐকমত, সাদি গাদ্দাফি মুক্তি পেয়ে তুরস্কে গেলেন। আফগানিস্তান প্রসঙ্গ, এতদিন বিশ্ব মিডিয়া জুড়ে আফগানিস্তানের পরবর্তী সরকার প্রধান হিসেবে মোল্লা আব্দুল গনি বারাদারের নাম উঠে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত কাবুলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে পরবর্তী তালেবান সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ। প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ তালেবানের সিদ্ধান্ত নির্ধারণকারী বিভাগ রেবারি শুরার প্রধান। তিনি গতবার তালেবান শাসিত আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি বর্তমানে জাতিসংঘের কালো তালিকাভুক্ত। জাতিসংঘের জঙ্গি তালিকায় তার নাম রয়েছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দের। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে FBI এর মোস্ট ওয়ান্টেড সিরাজউদ্দিন হাক্কানিকে। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব, আর উপপ্রধান হিসেবে মোল্লা আব্দুল সালাম হানাফিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তালেবানের প্রধান জাবিউল্লাহ মুজাহিদ। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমির খান মুত্তাকি। সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকার ঘোষণার অপেক্ষায় আছেন। ইরান প্রসঙ্গ, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুজ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কাহানি বলেছেন, ইরানের সঙ্গে সুন্নি মুসলমানদের বিরোধ ও সংঘাত সৃষ্টির ষড়যন্ত্র করছে আমেরিকা। তিনি এক টুইটে আরও বলেছেন, আমেরিকার এখন পরিকল্পনা হল গোটা বিশ্বের সুন্নি মুসলমানদের সঙ্গে ইরানের সংঘাত সৃষ্টি, এই লক্ষ্যেই কাজ করছে মার্কিন প্রশাসন। তিনি বলেন, মার্কিন ষড়যন্ত্র ব্যর্থ করতে সবাইকে সতর্ক থাকতে হবে, এমনভাবে কাজ করতে হবে যাতে ইরানের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত না হয়। সংঘাত ছাড়াই আফগান সংকটের সমাধানে ইরান চেষ্টা করছে বলে জানান জেনারেল কাআনি। তিনি বলেন, ইরান মনে করে আফগানিস্তানে এমন একটি সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি যেখানে সব জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ থাকবে। বিশেষ প্রতিবেদন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক বন্দোবস্তের গুরুত্বের উপরে একমত হয়েছেন। গত মাসে তালেবানরা তড়িঘড়ি করে কাবুল দখল করলে প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যায় এবং 20 বছর পর এই দ্রুত ক্ষমতা গ্রহণ করে। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতি অনুসারে দুই নেতা টেলিফোন কথোপকথনে আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী ইমরান সৌদি ক্রাউন প্রিন্সকে বলেন, একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান পাকিস্তান এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যক। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানদের পাশে দাঁড়ানো এবং দেশটির পুনর্গঠনে অর্থনৈতিকভাবে সহায়তা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি জরুরি মানবিক প্রয়োজন মেটাতে এবং প্রতিবেশী যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। ফোনে তারা সম্মত হয়েছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আফগানিস্তানে তার অংশগ্রহণ বাড়িয়ে তুলতে হবে যাতে সেখানে মানবিক ও শরণার্থী সংকট এড়ানো যায়। প্রধানমন্ত্রী ইমরান খান পবিত্র মসজিদের জিম্মা দার বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের জন্য উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করার পাকিস্তানের আকাঙ্ক্ষা এবং সৌদির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য ইসলামাবাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন। আবহাওয়া পরিবর্তনের বিরূপ প্রভাব এবং পরিবেশের অবক্ষয় মোকাবেলায় সম্প্রতি ক্রাউন প্রিন্স ঘোষিত দুটি ঐতিহাসিক উদ্যোগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী এবছরের অক্টোবরে রিয়াদ নির্ধারিত মধ্যপ্রাচ্য সবুজ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানানোর জন্য তাকে ধন্যবাদ জানান। আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রী আফগানিস্তানের সর্বশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পাকিস্তানের দৃঢ় ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং ঘনিষ্ঠ সহযোগিতার প্রতি গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেছেন।
আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রী ইমরান জোর দিয়ে বলেন যে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল আফগানিস্তান পাকিস্তান ও অঞ্চলের গুরুত্বপূর্ণ স্বার্থে প্রয়োজন। তিনি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আফগানিস্তানের জনগণের অধিকারের সুরক্ষার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমঝোতা সর্বোত্তম উপায়। আসন্ন এক্সপো 2020 এর জন্য চমৎকার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্সকে অভিনন্দন জানান। তিনি মেগা ইভেন্টের সাফল্যের জন্য শুভকামনা জানান। বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান এবং ক্রাউন প্রিন্স অভিন্ন স্বার্থের সব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। প্রধানমন্ত্রী কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে একটি টেলিফোন আলাপে আফগানিস্তান প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রীর দাবি, 40 বছর ধরে সংঘাত ও অস্থিতিশীলতার পর আফগানিস্তানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সুযোগ এসেছে। তিনি কাতারের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদারে পাকিস্তানের আকাঙ্ক্ষাও পুনর্ব্যক্ত করেন। তিনি কোভিড-19 মহামারীর সময় পাকিস্তানকে কাতারের সাহায্যের প্রশংসা করেন। বিশেষ করে দুই দেশের অগ্রগতি ও উন্নয়নে কাজ করা 2 লাখেরও বেশি পাকিস্তানি প্রবাসীদের সুরক্ষার জন্য। দুই নেতা পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক দ্বিপক্ষীয় বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতে সম্মত হন। এদিকে জেল থেকে মুক্তি পেয়েছেন লিবিয়ার সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি। একটি সরকারি সূত্র বলেছেন, মুক্তি পাওয়ার পরই তিনি রোববার একটি বিমানে করে চলে গেছেন তুরস্কের ইস্তানবুলে। অন্যদিকে লিবিয়ায় আটক তার আরেক ভাই সাইফ আল গাদ্দাফি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন বলে শোনা যাচ্ছে। 2011 সালে লিবিয়ায় অভ্যুত্থানের সময় সাদি গাদ্দাফি নাইজারে পালিয়ে যান, কিন্তু তাকে 2014 সালে লিবিয়ায় ফেরত পাঠায় নাইজার। সেই সাথে রাজধানী ত্রিপলিতে জেলবন্দী ছিলেন সাদি। সাদি গাদ্দাফি সাবেক একজন পেশাদার ফুটবল খেলোয়াড়ও 2011 সালে লিবিয়ায় আন্দোলনকারীদের বিরুদ্ধে ক্রাইম করার অভিযোগে অভিযুক্ত তিনি। এছাড়া 2005 সালে তিনি লিবিয়ার ফুটবল কোচ বশির আল রায়ানিকে হত্যা করেছিলেন। এই হত্যা মামলা থেকে তাকে মুক্তি দেওয়া হয় 2018 সালের এপ্রিলে। প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার ফলে সাদি গাদ্দাফি বিষয়ক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বলেছিলেন প্রধান প্রসিকিউটর। তখন থেকেই তিনি দেশের ভেতর মুক্তভাবে বসবাস করতে পারতেন অথবা দেশ ছেড়ে যাওয়ার সুযোগ ছিল। ওদিকে গণ অভ্যুত্থান ও পরে যুদ্ধের পর গত 10 বছর ধরে লিবিয়ায় মারাত্মক বিশৃঙ্খলা, বিভক্তি এবং সহিংসতা দেখা দিয়েছে। যুদ্ধে মুয়াম্মার গাদ্দাফি ও তার 3 ছেলে নিহত হয়েছেন। 2020 সালে এক অস্ত্রবিরতির ফলে বিবদমান গ্রুপগুলোর মধ্যে লড়াই বন্ধ হয়। এর ফলে শান্তি আলোচনার একটি উপায় বেরিয়ে আসে। একই সঙ্গে মার্চে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পথ উন্মুক্ত হয়ে যায়। লিবিয়ায় আগামী ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা রয়েছে। সরকারি একটি সূত্র বলেছেন, সমঝোতার মাধ্যমে মুক্তি পেয়েছেন সাদি গাদ্দাফি। ওই সমঝোতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন উপজাতির বিভিন্ন গোষ্ঠীর সিনিয়র নেতারা ও প্রধানমন্ত্রী আব্দুল হামিদ। আরেকটি সূত্র বলেছেন, এই সমঝোতায় জড়িত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফাতি বাশাগা। জুলাই মাসে নিউ ইয়র্ক টাইমস খবর প্রকাশ করে যে তারা সাদি গাদ্দাফির ভাই সাইফ আল ইসলাম গাদ্দাফির সাক্ষাৎকার নিয়েছে। সাইফকে জিনতান শহরে আটকে রাখা হয়েছে অনেক বছর ধরে। তার সমর্থকরা ইঙ্গিত দিয়েছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।